বালি ভর্তি ডাম্পারের ধাক্কায় এক শিশুসহ মৃত্যু হলো দুজনের। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে বাঁকুড়ার ওন্দা থানার মিত্তিরবাদ এলাকায়। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। উত্তেজিত জনতা ডাম্পারটি ভাঙচুর চালানোর পাশাপাশি আগুন লাগানোর চেষ্টা করে বলে অভিযোগ। স্থানীয় সূত্রে জানা যায়, একটি টোটো করে শ্যামপুর থেকে রতনপুরের দিকে যাচ্ছিলেন এক মহিলা ও এক শিশু। মিত্তিরবাদের কাছে উল্টো দিক থেকে আসা একটি ডাম্পারের সঙ্গে টোটোটির মুখোমুখি সংঘর্ষের পর টোটোর দুই যাত্রী রাস্তায় ছিটকে পড়ে। সেই সময় ডাম্পারের চাকায় পৃষ্ঠ হয়ে ঘটনাস্থলে মৃত্যু হয় টোটোর দুই যাত্রীর। আহত হন টোটো চালক। ঘটনার পরই ডাম্পারের চালক ও খালাসি পালিয়ে যায় বলে অভিযোগ। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে উত্তেজিত জনতা তাদের ঘিরে বিক্ষোভ দেখায়। পরে পুলিশ মৃতদেহ দুটিকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। আপনি দেখুন না কি অবস্থা হয়েছে। বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হুদার রিপোর্ট, আনন্দবার্তা।